যে রাজত্বটা চলছে এর থেকে অন্ধকার এবং জঙ্গলের রাজত্ব পশ্চিমবাংলায় কখনো আসেনি। মুখ্যমন্ত্রী নিজে তার ছবি 2 কোটি টাকা দিয়ে বিক্রি করছেন চাপ সৃষ্টি করে, এও এক ধরনের তোলাবাজি। আর তলায় সিন্ডিকেট রাজ করে আর পাড়ায় পাড়ায় মানুষের কাছে তোলা তুলে, মানে একেবারে সমস্ত ব্যবস্থাটাকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। পুলিশের মরাল ভেঙে দেওয়া হয়েছে, ছাত্রদের শেখানো হচ্ছে শিক্ষককে মারো, মানুষকে বলা হচ্ছে পুলিশের ফাঁড়ি আক্রমণ করো, থানা আক্রমণ করো, পুলিশকে পেটাও। একটা সব মিলিয়ে চূড়ান্ত নৈরাজ্য এবং অরাজক অবস্থা। সূর্যকান্ত মিশ্র এবং ওই কংগ্রেসের প্রেসিডেন্ট জেলার তারা একসঙ্গে মিছিল করছেন, কোনো অসুবিধা হচ্ছে না। এবং কংগ্রেস কেন আসছে এটাও বুঝতে হবে, সেটা হচ্ছে তারা ভীষণভাবে আক্রান্ত। তাদের নির্বাচিত প্রতিনিধি টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে, মার খাচ্ছে, সব একই রকম। মানে একটা সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে গেলে আমি ছাড়া কেউ থাকবে না, তৃণমূল থাকবে আর কেউ থাকবে, ফলে সবাই মার খাবে, আর যারা মার খাবে তারা জোট বাঁধবে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই।